চেহারাটা খুবই জঘন্য হয়ে গেছে আমার কারণেই। যদি এটা যদি 1800 থেকে 2000 এর ভিতরে রাখতাম তাহলে ঠিক ছিল। কোথায় রাখবো? আচ্ছা সেখানে না, একেই বুঝতে পারতেছেন কি কাজে এসেছি আজকে। গিয়ার অয়েল চেঞ্জ করবো আমার এডিভির 160-এর। তো এটা হচ্ছে 120 ml, এটা পুরোটাই লাগবে। কি ভাই, পুরোটাই লাগবে? হ্যাঁ পুরোটাই লাগবে। আজকে আমি ফার্স্ট টাইম, যদি আমি জানি না কতটুকু কি। তো গাড়িটার নিয়ম হচ্ছে 300 কিলোতে একটা ব্রিডিং করা গিয়ার অয়েল এবং 1500 কিলোর থেকে 1800 কিলোর ভিতরে একটা ব্রিডিং করা। বাট আমি একটাও করি নাই, 160-এর প্রতি আমার অভিজ্ঞতা ছিল না, এই জন্য আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি যে সবাই একটু সতর্ক থাকবেন ব্যাপারটায় এই জিনিসগুলায়। তো আমি এখন 2500 কিলো সম্ভবত হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে মিটারে সম্ভবত, হ্যাঁ 2665 কিলো টোটাল বডি মিটার। তো এখানে হয়ে গেছে 2665 কিলো। তো অলরেডি অনেক বেশি চালিয়ে ফেলছি আমি। তো দেখা যাক আজকে গিয়ার অয়েলটা খোলার পরে গিয়ার অয়েলের ভিসকোসিটি কেমন থাকে, কালার কেমন থাকে, এগুলো দেখা যাবে। তো সাথেই থাকুন, দেখুন ভিউয়ার্স ফ্রেশ আছে। গিয়ার অয়েল আপনার একটু বেশি চালানো পড়ছে, এই কারণে একটু গিয়ার অয়েলটা পাতলা হয়ে গেছে। আপনার নর্মালি আপনার 1800 থেকে 1500 কিলোর ভিতরে চেঞ্জ করা উচিত। আচ্ছা, এটা এইটা তো অরিজিনাল হোন্ডার? হ্যাঁ এটা হোন্ডা কোম্পানির অরিজিনাল, ইন্দোনেশিয়া। তো তোমাদের কাছে তো আরও অনেক গিয়ার অয়েল আছে বিভিন্ন কোম্পানি। হ্যাঁ আচ্ছা দেখি আজকে তোমাদের এটা দেখবো কী কী আছে। এটা হচ্ছে 120 ml 10W30 API SL, দেখুন এডিবির জন্য কিন্তু এটাই বেস্ট। তারপর আরও আছে কিন্তু গ্রেট মিলে আপনারা অন্য অন্য কোম্পানির গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন, সেটা যে কোনো কোম্পানি হোক, গ্রেট মিলাইতে হবে, গ্রেটটা এক থাকতে হবে। এখন কি মনে হয় তোমার, এটা তো কোনো ক্ষতি হবে না? না কোনো ক্ষতি হয়েছে? না এটা তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু আগে আগে চেঞ্জ করলে আপনার বেটার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নর্মালি এটার ভিতরে লক্ষ্য করা লাগবে সবসময়। আচ্ছা, এগুলোতে ইঞ্জিনের জিনিস, মানে একটা একটা মোবিলের সাথে দুটা মোবিলের পরপর গিয়ার অয়েলটা চেঞ্জ করলে ঠিক আছে। একটা মোবিল কত কিলো যায় তোমার? মোবিল তো অনেক প্রোডাক্টের আছে, কিছু মোবিল আছে আপনার 1000 থেকে 1200 কিলো চালাইবেন, আবার কিছু আছে আপনার 1500 থেকে 1800 কিলো চালাতে পারবেন। আপনার মোবিল অনুযায়ী আপনার যদি একটা এখন ইউজ করেন যে একটা মোবিল চালাবেন, 1500 থেকে 1800 কিলো মোবিল চালাবেন, ইউজ করবেন। সো ওই ক্ষেত্রে আপনার গিয়ার অয়েলটা একটা মোবিল পরপর চেঞ্জ করা দরকার। আর দেখা যাচ্ছে কি আপনি একটু নর্মালটা ইউজ করবেন, যে কি 1000 কিলো মিনারেলটা কি 1000 কিলো চালাবে। সো ওইটার ক্ষেত্রে আপনি দুইটা মোবিল চেঞ্জ পরপর একটা গিয়ার অয়েল চেঞ্জ করবেন। আচ্ছা সেরকম সামথিং। আর সিনথেটিক কত কিলো যায়? সিনথেটিক 1800 সামথিং। 1800 সামথিং। চেহারাটা খুবই জঘন্য হয়ে গেছে আমার কারণেই। যদি এটা যদি 1800 থেকে 2000 এর ভিতরে রাখতাম তাহলে ঠিক ছিল, কিন্তু এটা চালিয়ে ফেলেছি প্রায় 2600 কিলোমিটার। তো আমি গিয়ার অয়েলটা চেঞ্জ করছি, যেভাবে দেখেন সবাই এই জায়গায় দুইটা নাট থাকে, ফার্স্টে নিচে একটা 12 নম্বর নাট আর উপরে একটা 12 নম্বর নাট থাকে। এই দুইটার ভিতরে নিচেরটা দিয়ে গিয়ার অয়েল পড়া যায় আর উপরেরটা দিয়ে গিয়ার অয়েল ঢুকানো লাগে। সো এটা সবাই দেখে নেবে, তো আমি 12 নম্বর নাট কীভাবে লাগাচ্ছি এটা সবাই দেখে নেন। সবার প্রথমে নিচেরটা লাগাবেন আর কি, যেটা দিয়ে আমি ফালাইয়া দিছি গিয়ার অয়েলটা, ওই যে নিচেরটা, এটা তো অনেক নিচে, সো টি দেওয়া এটা হবে না, সবাই ডালি ইউজ করা লাগবো। সো একটু দেখেন কীভাবে লাগাই, এটা সবাই মনোযোগ দেওয়া লাগাবেন, কারণ এগুলা তো নিচে থাকে, স্লিপ টিলিপ হয়ে গেলে পরে সমস্যা, গাড়িতে প্রবলেম হবে পরে। তো এগুলো সবাই দেখে লাগাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি গিয়ার অয়েলটা, গিয়ার অয়েলের নিচের নাটটা লাগিয়ে ফেলছি। এখন দেখেন গিয়ার অয়েলটা, যে কেউ নিয়ে কনফিউজ হতে পারেন যে কি এটা কীভাবে ঢুকাবেন। সো এটা মানুষে এটা ঘুরে খুলতে চায় কিন্তু এটা ঘুরাবেন না। সো কাটিং প্লাস থাকে, কাটিং প্লাস দিয়ে এটা আস্তে করে মাথাটা এভাবে কেটে ফেলবে। সো এটা সবাই একটু লক্ষ্য করবেন, কারণ মানুষের দ্বারা মিস্টেক হয়, এটা সবাই একটু দেখে নেবেন। এখন দেখেন আমি কীভাবে এটা ঢুকাই, এটা এই মাথাটা ভিতরে এই নাটের ভিতরে ঢুকিয়ে এটা চাপ দিলে আস্তে আস্তে সব ঢুকে যাইব, এটা আস্তে আস্তে ঢুকানো লাগবো। তো সবাই দেখেন
দেখেন আমি গিয়ার অয়েলটা কিভাবে ঢুকালাম, আপনি তো দেখতেই পারলেন, এভাবে সবাই ঢুকাবেন, আশা করি কারো ও দ্বারা কোনো মিস্টেক হবে না। তো দেখেন আমি গিয়ার অয়েল লাগানো শেষ, তো আমি নাটটা লাগাই দিতেছি, আপনি সবাই দেখতেই পারছেন, সবাই লাগাই দিবেন এটা। আর কাজ শেষে অবশ্যই অবশ্যই নাটগুলো আপনি চেক করে দিবেন, নাটগুলো টাইট আছে কি না, কারণ একটা নাট লুজ থাকলে গাড়ির অনেক প্রবলেম হবে, সেটা সবাই দেখা দিবেন। দরকার পড়লে একবারের জায়গায় দুইবার চেক করে দিবেন, তারপরেও কি গাড়ি ভালো করে চেষ্টা করে দিবেন শেষ। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।